কক্সবাজারে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গেল সোমবার থেকে শুরু হওয়া এ বৃষ্টিতে জেলার 9 উপজেলার 15টি ইউনিয়নের 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গেল 2 দিন কক্সবাজারে 270 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে কক্সবাজার অঞ্চলে বৈরী আবহাওয়া সৃষ্টি হয়েছে। আগামী 3 দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে জেলা আবহাওয়া অফিস। এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা দেখা যায় শহরের প্রধান সড়কগুলোতে। কক্সবাজার শহরের হলিডে মোড় এলাকা, টেকপাড়া, চাউলবাজার সড়ক, হাঙ্গুরপাড়া, গোলদিঘির পাড়, বৌদ্ধ মন্দির এলাকা, পাহাড়তলি, কলাতলি, সদর ইউনিয়নের ঝিলংজা সহ 20টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলের তোরে মাতামুহুরি ও বাঁকখালি নদীর কমপক্ষে 10টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে। ভাঙন দিয়ে লোকালয়ে ঢলের পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় বাসিন্দারা চরম ভোগান্তিতে রয়েছেন। বাঁকখালি নদীর তীরবর্তী রামু ও সদর উপজেলার 5 ইউনিয়নের 50,000 বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান জানান, কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও শহরের কিছু এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতি নিরূপণ করা যাচ্ছে না, তবে পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে স্ব স্ব ইউএনও ও জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।